Assalamualaikum dear viewers, welcome back to English with Shimul. Viewers, আমাদের প্রতিদিন অনেক কিছু করতে ইচ্ছে করে, আমাদের ঘুরতে ইচ্ছে করে, খেলতে ইচ্ছে করে, ঘুমোতে ইচ্ছে করে, নাচতে ইচ্ছে করে, গাইতে ইচ্ছে করে, ইচ্ছে করে অর্থে ফিল লাইক এর ব্যাপারটি আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিস করাতে যাচ্ছি. Viewers, আমি এরপর যে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাতে যাচ্ছি সেটি হচ্ছে হাউ টু ইউজ ফিল লাইক প্লাস বিয়ন প্লাস ing, অর্থাৎ বাংলা বাক্যে কারো কোনো কিছু করতে ইচ্ছে করছে অর্থে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস অ্যাকসেশন. কিন্তু শর্ত হচ্ছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেটি ফিলস লাইক. আমার সঙ্গে বলুন ফিলস লাইক প্লাস ভিওন প্লাস আইএনজি. ভিওর্স, আমি এ পর্যায়ে ইচ্ছে করছে অর্থে অর্থাৎ ফিল লাইক প্লাস ভিওন প্লাস আইএনজি দিয়ে কিছু বাক্য প্র্যাকটিস করতে যাচ্ছি. যেমন আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং. আমার ঘুমোতে ইচ্ছে করছে, আই ফিল লাইক স্লিপিং. তাহার বাড়ি যেতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক গোয়িং হোম. ভিউয়ার্স, আমি পুরোই বলেছি যে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেটি ফিল লাইকের পরিবর্তে ফিলস লাইক হবে. আমি আবার আপনাদেরকে বাক্যটি প্র্যাকটিস করাচ্ছি. যেমন তাহার বাড়ি যেতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক গোয়িং হোম. শিশুটি দুধ খেতে ইচ্ছে করছে, দ্য চাইল্ড ফিলস লাইক টেকিং মিল্ক. ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে ফিল লাইকের অ্যাফার্মেটিভ সেন্টেন্স. আমি আজকে আপনাদেরকে এটি নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ কোশ্চেন তিনটি স্ট্রাকচার আপনাদেরকে প্র্যাকটিস করাবো. ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে ফিল লাইকের নেগেটিভ সেন্টেন্সের ব্যবহারটি প্র্যাকটিস করতে যাচ্ছি. যেমন বাংলা বাক্যে কারো কোনো কিছু করতে ইচ্ছে করছে না অর্থে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ডোন্ট অব্লিক ডাজন্ট প্লাস ফিল লাইক প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন. ভিওর্স, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সবসময় সেটি সাবজেক্ট প্লাস ডাজন প্লাস ফিল লাইক প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন হবে. আমি এ পর্যায়ে আপনাদের কিছু বাক্য প্র্যাকটিস করতে যাচ্ছি. যেমন আমার খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং. আমার ঘুমোতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক স্লিপিং. তাহার বাড়ি যেতে ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক গোয়িং হোম. শিশুটি দুধ খেতে ইচ্ছে করছে না, দ্য চাইল্ড ডাজন্ট ফিল লাইক টেকিং মিল্ক. ভিউয়ার্স, আমি এ পর্যায়ে আপনাদেরকে ফিল লাইক এর অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হাফ প্রশ্নবোধক বাক্যের ব্যবহারটি প্র্যাকটিস করতে যাচ্ছি. যেমন কারো কোনো কিছু করতে ইচ্ছে করছে কি জানতে বা প্রশ্ন করতে স্ট্রাকচারটি হবে ডো অব্লিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভিওন প্লাস আইএনজি প্লাস এক্সারসাইজ প্লাস কোশ্চেন মার্ক. যেমন আমি এরপর যে আপনাদের কিছু বাক্য প্র্যাকটিস করতে যাচ্ছি. যেমন তোমার কি চা খেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক টেকিং টি. তোমার কি ঘুমোতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক স্লিপিং. তোমার কি ফুটবল খেলতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক প্লেয়িং ফুটবল. শিশুটি কি দুধ খেতে ইচ্ছে করছে, ডাজ দ্য চাইল্ড ফিল লাইক টেকিং মিল্ক. ভিউয়ার্স, আমি এ পর্যন্ত আপনাদেরকে যতগুলি লেসন প্র্যাকটিস করেছি প্রত্যেকটি লেসন আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের এই বইটি থেকে আপনাদেরকে প্র্যাকটিস করেছি. 676 পৃষ্ঠার এই বইটি আপনারা ইচ্ছে করে অনুসরণ করতে পারেন. এবং ভিউয়ার্স, এই বইটি বাংলাদেশের প্রত্যেকটি বুকশপে আপনারা বইটি পাবেন. ভিউয়ার্স, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন. তাছাড়া আমার প্রত্যেকটি ভিডিওতে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন. সো বাই ফর টুডে, ইউ স্টে ফাইন. বাবা, আল্লাহ হাফেজ.